বাংলা ও উড়িষ্যা সীমান্তে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত দীঘা শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্রই নয়, ভারতের সবথেকে বড় মাছের বাজারও। দীঘা মোহনায় অবস্থিত আন্তর্জাতিক মাছের বাজার থেকে বাংলার বিভিন্ন বাজারের পাশাপাশি ভিন রাজ্যে এমনকি বিদেশেও মাছ রপ্তানি হয়। বাংলার এই উপকূলবর্তী এলাকার কয়েক লক্ষ মানুষ মৎস্য শিকারে যুক্ত আছেন, যারা প্রতিদিন ট্রলার বা নৌকায় গভীর সমুদ্র থেকে লক্ষ লক্ষ টন মাছ ধরে নিয়ে আসেন এই আন্তর্জাতিক মাছের বাজারে। প্রতিদিন ভোর 3টা থেকে সকাল 8টা পর্যন্ত নিলামের মাধ্যমে চলে মাছের কেনা বেচা, তারপর সেই মাছ পাড়ি দেয় দেশ বিদেশের বড় বড় বাজারে। এই ইন্টারন্যাশনাল মাছের বাজারটি যেন সামুদ্রিক মাছের এক বিরাট সম্ভার। ইলিশ, পমফ্রেট, চিংড়ি থেকে শুরু করে পাবদা, পার্শে, টুনা, ভোলা, ভেটকি, হাঙর, কাঁকড়া সবই বিক্রি হচ্ছে এই বাজারে। আর দাম একেবারে জলের দরে বিক্রি হচ্ছে খাদ্যরসিক বাঙালির প্রিয় টাটকা সামুদ্রিক মাছ। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আছি দীঘা মোহনায় আন্তর্জাতিক মাছের বাজারে। চলুন এখন এখানকার মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নেব বিভিন্ন মাছের দাম, এখন মাছের চাহিদা কেমন আছে, পাশাপাশি এখানকার দোকানের নাম, ফোন নম্বরও আপনাদের জানিয়ে দেব, যাতে আপনারা সরাসরি এখান থেকে মাছ কিনতে পারেন। আমরা মূলত খুচরো মাছের দাম আপনাদের দেখাবো, যদি কেউ পাইকারি নেন বা একটু দরদাম করে নেন তাহলে আরও কিছুটা কম দামে পাবেন। চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো করবেন, আর ভিডিওটিকে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। দাদা নমস্কার, আপনার নাম? আমার নাম মুক্তা সুজানা, ডাক নাম রতন দা। তো রতন দা, আজকে আপনার দোকানে কোন কোন প্রজাতির মাছের কেনা বেচা একদম কোথা থেকে শুরু করছেন? অ্যাকচুয়ালি এটা দীঘা মোহনা রতন দা ফিশ সেন্টার, এখানে বিভিন্ন রকম মাছ পাওয়া যাচ্ছে। যেটা আপনি দেখেন লাল কালার কাঁকড়া আছে, ওটা খুবই টেস্টি, রেড কালার কাঁকড়া। এটা হচ্ছে ব্লু ক্রেব, আছে মানে ব্লু স্কাই যেটা বলা হয় কাঁকড়া। এটা হচ্ছে আপনার বহু টেস্টফুল মছলি কাঁকড়া, এটা যেটা আমরা বাইরে এক্সপোর্ট করি আমরা, 550 টাকা করে কেজি পাওয়া যায় বাবু। 550 টাকা কেজি? হ্যাঁ, এটা হচ্ছে আপনার বাইরে এক্সপোর্ট হয়, খুবই টেস্টফুল মাছ। ওটা 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 ওটার কথা বল। এটা হচ্ছে বলতে হবে না, ভেতরে কষ্ট হবে আপনার যেতে। এটা হচ্ছে লাল, এটা হচ্ছে লাল কাঁকড়া বলতে মধু কাঁকড়া বলতে, মধু কাঁকড়া। ওকে ওকে ওকে, ওটা হচ্ছে 300 টাকা করে কিলো পাওয়া যায় এখানে। ওকে, তো খুবই টেস্টফুল কাঁকড়া এটা। আচ্ছা, এবারে এই দিক থেকে একদম বড় ভাই থেকে শুরু করে, এটা হচ্ছে রেড স্নেপার বলতে, রেড স্নেপার। ওকে, লাল ভেটকি বলতে হয়, লাল ভেটকি, লাল ভেটকি। দাম এটা 550 টাকা করে কিলো আছে। হ্যাঁ, ওটা দেশি ভেটকি বল, দেশি ভেটকি বলা হয়, দেশি ভেটকি, দেশি ভেটকি। হ্যাঁ, দেশি ভেটকি, ওটা 650 টাকা করে কিলো পাওয়া যায়। ঠিক আছে, ওই যে আমাদের এখন শুটিং চলছে, তো অঙ্কুশ দার শুটিং চলছে এখানে দীঘা মোহনায়। কি ছবি? মির্জা বলতে পারছি না, বইটার নাম বলতে পারছি না। হ্যাঁ, এটা যে গলদা পাওয়া আছে, গলদা, এটা টুনা ফিশ আছে, টুনা ফিশ, টুনা ফিশ, টুনা ফিশ, টুনা ফিশ, যেটা আপনার ওই খুবই টেস্টফুল আছে, ওর মধ্যে কাঁটা নাই, একটাই মাত্র কাঁটা, সবই মিট পাওয়া যাচ্ছে। ওকে, আর দ্বিতীয় হচ্ছে 2 কিলো সাইজের, 2 কিলো সাইজের ইলিশ আছে, 2 কিলো সাইজের ইলিশ। ওকে, ওটা হচ্ছে আপনার 3000 টাকা করে কিলো আছে, বাংলাদেশের ইলিশ আছে 2 কিলো সাইজ। এই যে অঙ্কুশ দাকে আমরা দেখতে পাচ্ছি, অঙ্কুশ দা আছে আমাদের, চলে এসছে অঙ্কুশ দা আমাদের সামনে, অঙ্কুশ দা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, তো এবার বাকি মাছের নামগুলো একটু দেখে নেই, বাকি নামগুলো। এটা এটা হচ্ছে পমফ্রেট, এটা হচ্ছে পমফ্রেট, 1 কিলো সাইজের পমফ্রেট, 1 কিলো সাইজের পমফ্রেট পাওয়া যাচ্ছে 1500 টাকা করে কিলো পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে আপনার ওই 3 পিসে 1 কিলো পমফ্রেট, এটা হচ্ছে আপনার 850 টাকা করে কিলো পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে 1 কিলো 100 গ্রাম সাইজের ইলিশ আছে, ওটা হচ্ছে 1250 টাকা করে কিলো, এটা হচ্ছে 800 টাকা করে কিলো পাওয়া যাচ্ছে। এটা একটু ছোটো সাইজের ইলিশ হচ্ছে এখন অ্যাভেলেবেল, খুবই কম পাওয়া যাচ্ছে। তবে মাকালি ফিশ স্ট্যান্ডে সবসময় অ্যাভেলেবেল কাঁচা ইলিশ পাওয়া যাবে, আপনি চিন্তা করার কিছু নেই। আপনি এটা হচ্ছে কেট টাইগার, কেট টাইগার না, আমরা লাল চিংড়ি বলি, কেউ বাগদা চিংড়ি বলে, এটা বাংলা ভাষা আমরা বলি কেট টাইগার। ওটা অ্যাকচুয়ালি 300 টাকা করে কিলো পাওয়া যায়। এটা হচ্ছে ছোটো পমফ্রেট, স্মল সাইজ পমফ্রেট, যেটা হচ্ছে 8 পিস 10 পিসে 1 কিলো পাওয়া যায়, ওটা 550 টাকা করে কিলো পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ আচ্ছা, ওই দোকান আছে, এটা হচ্ছে আপনার লবস্টার চিংড়ি, লবস্টার যেটা আমরা হয়তো যেটা আমরা বিদেশে এক্সপোর্ট করি, এই লবস্টার আন্দামানে সব থেকে বেসিক্যালি পাওয়া যায়, রেড কালার লবস্টার পাওয়া যায় আন্দামানে, পাওয়া যায় সব থেকে বেশি। তো আমাদের এখানে দীঘায় তো আন্দামান তো নয়। আচ্ছা, এটা হচ্ছে আপনার সেলে ভেটকি,
এটার দাম আছে আপনার 450 টাকা কিলো। মানে এটা কি পাইকারি দাম না খুচরো দাম? এটা খুচরো দাম। হ্যাঁ পাইকারি হলে আপনার 100 টাকা 50 টাকা করে কিলোতে কম হবে। আচ্ছা এটা আছে আপনার দেশি ভেটকি মাছ। হ্যাঁ এই যে ওটা আছে, ওটা আছে আপনার প্রায় 600 টাকা। টুনা ফিস আছে, টুনা ফিস ওই যে কালো রঙের ওই যে টুনা ফিস, এখানে এটা পাইকারি আছে 180 টাকা। হ্যাঁ এখানে আছে সুরমাই, মানে যাকে কিং ফিস বলে, কিং ফিস মাছের রাজা, এটার দাম আছে পাইকারি রেট 450 টাকা। আচ্ছা আর এটা আছে ব্লু ক্র্যাপ, মানে কাঁকড়া। হ্যাঁ এটার দাম আছে 500 টাকা করে কিলো। আচ্ছা তারপরে আছে ওটা একটু, এটা আছে 200 টাকা কিলো। হ্যাঁ এটাও কাঁকড়া, ছোট সাইজ ছোট, এটা থ্রি স্পট কাঁকড়া বলে। এটাও থ্রি স্পট ছোট কাঁকড়া, 150 টাকা কিলো। হ্যাঁ পাবদা আছে, পাবদা, হ্যাঁ পাবদা, হ্যাঁ এটা আছে আমাদের এখানে পাইকারি 450 টাকা কিলো। হ্যাঁ আর ওটা আছে টুনা, টুনা টুনা এর আগে বলেছি, আর ওটা আছে সমুদ্রের যেটা চাপড়া চিংড়ি বলে, হোয়াইট চিংড়ি যেটা বিদেশের মার্কেটে যায়। হ্যাঁ ওটা এর রেট আছে আপনার মাথা সমেত 800 টাকা, মাথা কেটে দিলে 1200 টাকা কিলো। আচ্ছা সবচেয়ে চিংড়ির মধ্যে সেরা চিংড়ি হচ্ছে ওই যে লবস্টার চিংড়ি, হ্যাঁ লবস্টার চিংড়ি, ওর প্রাইস আছে 1800 টাকা কিলো, 1800 টাকা কিলো। তারপর আছে গলদা চিংড়ি, ওই সাইডে গলদা চিংড়ি 800 টাকা করে কিলো। হ্যাঁ সবচেয়ে দীঘার যেটা দামি, দীঘার যেটা দামি হচ্ছে এই যে ইলিশ, 2 কিলো 2.5 কিলো সাইজের ইলিশ। ইলিশ হ্যাঁ 2 কিলো সাইজের ইলিশ। এটা কিলো হিসাবে, হ্যাঁ 2500 টাকা করে কিলো এটা দীঘার ইলিশ। এটার দাম হচ্ছে 5000 টাকা। হ্যাঁ একদম অরিজিনাল। হ্যাঁ আর এই সাইজের একটু ছোট সাইজের বাংলাদেশের মাল আছে, ওই যে সামনে ইলিশটা, হ্যাঁ বাংলাদেশের আমাদের ওই মাছগুলো আসছে ওই যে সামনে, হ্যাঁ ওটা বাংলাদেশের মাল, এটা হচ্ছে 1.5 কিলো সাইজ, মানে পদ্মার ইলিশ, পদ্মার ইলিশ। হ্যাঁ এটা আমাদের দীঘা লোকাল ইলিশ আছে 1 কিলো সাইজের, এটার দাম আছে আপনার 1400 টাকা। ওদিকে দীঘার ছোট ইলিশ আছে 900 টাকা কিলো। হ্যাঁ বাংলাদেশেরটা আছে আপনার 1600 থেকে 1800 টাকা পর্যন্ত। এটা আমাদের রোজই আসে, মানে প্রত্যেক দিন ওটা, হ্যাঁ না বাংলাদেশ থেকে কলকাতায় আসে, কলকাতা থেকে নিয়ে আসে। হ্যাঁ আমাদের হাওড়াতে যায়, শিয়ালদাতে যায়, পাতিপুকুর যায়, বাগনান যায় লোকাল মার্কেটের ভিতরে। হ্যাঁ তারপর বিভিন্ন জায়গায় মোটামুটি পশ্চিমবাংলার যেসব জায়গায় মার্কেট আছে আমাদের সব জায়গায় এক্সপোর্ট আছে, আর এখানে সারা বাংলাতে যায় হয়ে যায়। আজকের দিনে বেস্ট কোয়ালিটির বলতে দীঘার 2 কিলো 2 কিলো সাইজের, হ্যাঁ মোহনার ফেমাস হচ্ছে যেটা তেলিয়া মাছ বলে, তেলিয়া ভেটকি, ওর দাম আছে মিনিমাম 40 থেকে 50 হাজার টাকা কিলো। হ্যাঁ হ্যাঁ কেজি পার কেজি, হ্যাঁ বিক্রি হয়। হ্যাঁ এটা হচ্ছে ওর যে ভিতরে যে পটকাটা থাকে ওটা খুব দামি ওষুধ। হ্যাঁ এ হয় ওই পোটার দামটা প্রচুর, ওই যে পটকাটা যে বেরোয় তেলিয়া ভেটকির, ওর মাছের ওই পোটাটা খুব দামি জিনিস। হ্যাঁ হ্যাঁ বিদেশে যায় আমাদের এখানকার এই যে চাপড়া চিংড়ি, মানে যেটা হোয়াইট চিংড়ি বলে, হ্যাঁ না সেটা লবস্টার, ওই যে সামনে যে দেখালাম ওই যে লবস্টার হোয়াইট চিংড়িটা, আচ্ছা ওটা, আর একটা সি টাইগার বলে লাল রঙের সি টাইগার, ওটা আমেরিকা জাপান যায়। হ্যাঁ মূলত তো আমরা জানি যে মোহনায় হচ্ছে মানে মাছের রাজা, দীঘার মাছের রাজা হচ্ছে মোহনা, এখানে মোটামুটি ছোট বড় মিলিয়ে কত মাছের, এখানে আমাদের আড়ত আছে মিনিমাম 200 খানা আড়ত আছে,
আর এমনি খুচরো পাইকারি দোকান আছে, হ্যাঁ মোটামুটি 24-25 খানা দোকান আছে, দোকান আরও আছে, হ্যাঁ কলার আছে 4,500 মতন, পাইকারি হ্যাঁ দোকানের নাম আছে আদিমা লাইকানি ফিস। ইয়ে বলা দোকানে মা কালী ফিস সেন্টার রতনদা, হ্যাঁ রতনদা 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 ইয়ে বলা দেখি ইয়ে বলা দেখাই বলতে মা কালী ফিস রতনদা। ওকে আপনার নাম ফোন নাম্বার কত? সব সব ফোন নাম্বার বলা লাগবে 8942916071। দেশি ভেট কি? হ্যাঁ হ্যাঁ তালাপকা ভেট দিয়ে তালাপকা দেশি ভেট কি? হ্যাঁ ইসকা রেট কি হ্যায়? ইয়ে 650 রুপে কিলো হ্যায়। আচ্ছা রিটেল 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 उसका टेस्ट बहुत ही अच्छा है। स्क्विड 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 जो दिखे आपको ये स्क्विड है, स्क्विड है। माय गॉड लवली। ये आप हमेशा अभी चल रहे हैं, आगे आगे तो बाहर का आदमी खाते हैं, चीन का आदमी, अभी अवेलेबल इंडिया में चल रहा है स्क्विड का, बहुत टेस्टी मछली है। ये वाला ऑक्टोपस है, ये वाला ऑक्टोपस है, लवली ये वाला ऑक्टोपस है, बहुत सारा आदमी। ये वाला 600 रुपये का पीस होता है, 600 रुपया बड़ा साइज का, केजी केजी का साइज होता है। वो ये वाला को बेबी स्क्विड हो जो ये है, वो 60 रुपये का पीस मिलता है अवेलेबल। कितना पीस है? 60 रुपया पीस, बेबी स्क्विड बेबी स्क्विड। ओके ओके। ये वाला आपको ऑक्टोपस है जी, जो 200-250 रुपये का पीस मिलता है। ओ अच्छा, केकड़ा है, केकड़ा बढ़िया, कांगड़ा कांगड़ा दिखा। ये कांगड़ा, ये वाला ब्लू क्रेब, ये वाला देखिए, ये वाला ब्लू क्रेब है। ओ लवली। ये वाला बाहर एक्सपोर्ट होता है, बाहर का एक्सपोर्ट होता है, 550 रुपए का किलो होता है ये वाला। लवली लवली। और दो पीस में एक किलो हो जाता है, दो पीस में एक केजी। लवली बढ़िया क्वालिटी का। ये वाला दिखाइए। अच्छा अपना फोन नंबर बता दीजिए। ये देखिए, ये माँ काली फिश सेंटर रतनदा, ये वाला है, वो वाला 8942916071। कहाँ कहाँ मेनली आप? ये हम लोग को बाहर एक्सपोर्ट होता है, सिंगापुर दुबई मलेशिया, और जो एक्सपोर्ट जो मछली होता है ये वाला बाहर एक्सपोर्ट होता है, और उसके बाद इधर भी जल में बेचते हम लोग। ये सभी तो समुद्र का है, सभी का समुद्र का है। ये वाला तलब का मछली है। अच्छा तलब का है, बहुत टेस्ट है। लवली ओके। ये वाला एक तो मछली दिखा, इधर आइए, चलिए चलिए चलिए, देखिए देखिए सर सर सर, देखिए पीछे। ये वाला हलवा बोलते हैं, हलवा जो बाउल मत बोलते हैं ना, बाउल मत बोलते, बाउल बाउल, हाँ ब्लैक पॉम्पलेट बोलते हैं ये वाला। ये वाला और एक तो चीज दिखाइए आपको, बोलते हैं ना शंकर स्टिंग रेंग, ये मछली है स्टिंग रेंग, शंकर फिश घुमा घुमा, स्टिंग रेंग बोलते हैं, स्टिंग रेंग घुमा घुमा। ये वाला अभी अवेलेबल मिलता है इधर में, माँ काली फिश सेंटर रतनदा फिश सेंटर में मिलता है ये वाला। ओके 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 दादा, थैंक यू, बहुत बहुत धन्यवाद आपको हमारे इंडिया पोटैटो वैली की ओर से। ये वाला देखिए, ये वाला इंडियन सैल्मन फिश, देखिए इधर आइए, ये वाला देखिए, ये वाला हाँ शूट चल रहा है, ये वाला देखिए इंडियन सैल्मन फिश, जो गुड़जावली बोलते हैं, कोई भी टेढ़े मच्छी बोलते हैं, ये वाला हाँ जी, ये वाला बहुत महंगा है, बहुत टेस्टफुल मच्छी है। थैंक यू दादा, थैंक यू सो मच। पैकिंग का व्यवस्था है, कोई दिक्कत नहीं होगा, वो तो होगा। ये मतलब सैल्मन फिश बोलते हैं, इंडियन सैल्मन फिश, जिसको बंगला में बोलते हैं गुड़जावली बोलते हैं, गुड़जावली। ये वाला रतनदा फिश सेंटर महाकाली फिश सेंटर में मिलता है। ओके ओके, थैंक यू दादा, थैंक यू सो मच, थैंक यू दोस्तों। इस वीडियो को चलिए उधर, तो दोस्तों इस वीडियो को धूमधाम से शेयर कीजिए, हम कोशिश करते हैं आलू के अलावा हम लोग कोशिश करते हैं मछलियाँ का भी वीडियो बनाने के लिए। अब देखिए आप लोग पैकिंग ऐसे पैकेट पे, अगर कोई भी जहाँ पे भी लेना चाहते हैं तो ऐसे पैकिंग पे भी इस पे ले जा सकते हैं। तो चलिए दोस्तों मिलते हैं आपसे अगले वीडियो में, तब तक के लिए स्वस्थ रहना, मस्त रहना, जय हिंद जय किसान।